গাই সৃজন্তি সৃজনের পর থাকা অবস্থায় কোনো একদিন যখন আমরা ম্যাচ হিসেবে তখন দিয়ে আমাদের সামনে ফুল স্কোয়াড, তাদেরকে যেমন আজকে মারতেই হবে। বাট এই ম্যাচের ভিতরে আমাদের জুনপুষের ভাই কি করে তোমরা দেখলে বুঝতে পারবা। তো সামনে একটা সুন্দরী চাচ্ছে আছে, চাচ্ছে কি আজকে মারতে হবে। এখানে আমরা একটা হ্যাশ করেছি, দূরে ছুটে মানে গেছে দূরে অ্যাট করে মারছে, বাট পিছিয়ে দিয়ে আর একটা আমার পিছন মেয়ে দিছে। ছোট্ট একটা রিকোয়েস্ট করি, তুই খালি কষ্ট করে 5 মিনিটের লেগে আয় পড়বাই। 14K টোকেন আছে আমাদের জুনপুষের থেকে, কিন্তু আমাদের জুনপুষ আমাদেরকে রিবাইড না দেয়। সব টোকেন সেকেন্ডের মাথায় দূরে দূরে সুপার মিট খুলে আছে, মানে গেছে কি বলবো আমি, কই আগে একজনকে দুজনকে রিবাইড দিয়ে আসো তারপর তুমি কি টোকেন মোকেন খুললো না, কথা মতো না হইলে ওরা ধরো সুপার নর্মাল খুলতেছে একের পর এক। তো এখানে কিন্তু মোটামুটি ডাইরেক্ট 100 টোকেন বেটে রয়েছে, মানে গেছে কি বলবো দুঃখের কথা, মানে আবার 1800 তো এখানে কিন্তু আবার শেষ করেছে ভাই। এগুলো কোনো কথা, আমাদেরকে রিবেট না দিয়ে সব টোকেন খরচ করেছে। এই জুনপুষার ভাই নাকি জুন থেকে ম্যাচ করবো বুঝিয়া, তার কারণে এখানে ওরা ধরো টোকেন মোকেন খরচ করে সব সুপার মিট কিনে রয়েছে। তো সামনে একটা ফিল্ডার আছে, দেখি তো মানে M2 ডাবল স্ন্যাপার দিয়ে শুট লাগাতে ফাইনাল তার স্কোর খেয়ে দিছে। তো এখানে কিন্তু আরো 9টা ফিল্ডার এলাও আছে আমাদের জুনপুষার ভাই, কি ম্যাচটা বুঝে করতে পারবো তোমরা কমেন্টে বলে দিও। আর হ্যাঁ গাইস, তোমরা অনেক জন জুনপুষ দিতে পারো, বাট কমেন্টে কিন্তু ভিডিও দিছে তোমাদের অনেক জনকে কিন্তু রেড ফাড়াইছে, আর অনেক জন রেড ফাড়াইতে পারে না, কারণ সবার যদি রেড করতাম যায় তাহলে কিন্তু আমাদের ফ্যান লিস্টের সব ফিল্ডার কাটা লাগবে, তারা তো বুঝোই তো এতজন জুনপুষার আমার লাগে। কিন্তু জুনপুষার অনেকগুলো অ্যাড করছে, বাট অনেকগুলো অ্যাড করতে পারে না কিছু মানুষের, তো প্যারা নাই চিল, কিছুদিন বাদে তোমাদেরকে অ্যাড করবো, তাদেরকে আবার ডিলিট করে। আর হ্যাঁ গাইস, তোমরা যা যারা এখন লাইক করো অবশ্যই লাইক করে দিও, আর ফেসবুক পেজে দেখলে অবশ্যই ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে দেখে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিও দেখা শুরু করো। তো জুনটা কিন্তু অনেকটাই ছুটে গেছে আমাদের জুনপুষায়, কিন্তু আতঙ্ক আছে যদি গাড়ি মারি ফুটে দেয়। তো এখানে কিন্তু আমাদের জুনপুষায় মাত্র একটা কি বলছে, তো প্যারাডাইস ছিল আটটা পিলা দিয়ে হেলমেট হয়ে গেছে। তো এখানে কিন্তু আলাদা আলাদা পিলা, যার কারণে আমাদের জুনপুষার গাড়িটা ফুটে দিচ্ছে না। যখন এই জুনটা ছুটে তখন আমাদের জুনপুষার গাড়ি ফুটে তো আমাদের জুনপুষার কিন্তু ফাইনালে কিন্তু ঝুনের ভিতরে গেছে। তো এখন কিন্তু ওরা ধরো সুপার নর্মাল রিটিভ করে ম্যাচটা বুঝে করার চেষ্টা করতে আছে। আর হ্যাঁ গেছে, আমাদের জুনপুষার ভাই কি ম্যাচটা বুঝে করতে পারবো জুন থেকে তোমরা কমেন্টে বলো। তো এখানে দিয়ে আবার ঝুনের দিকে যায়, মানে গেছে কি বলবো, তো এখানে একটু আগে জুনতে পারিস গাড়ি ফুটাতেছে, তো আবার দিয়ে জুন যেতেছে, তো প্যারা নাই ছিল এখানে বলে ভাই এখন যদি জায়গায় ধরো সমস্যা হতো। এখানে তারা উড়ে ধরে ঘুরতেছে, আর আমাদের জুনপুষে তো আসেই, তো তারা কিন্তু আলাদা আলাদা স্কোয়াডের প্লেয়ার, যার কারণে আমাদের টিম মেটের এত একটা চাপ দিতেছে না গাড়িটা ফুটাতে। তো আমার টিম মেট এখানে ঘুরেতে আসে, বাট আমি বলে তুমি জুনের দিকে যাও গা, এখানে বেশিক্ষণ থাকলে কিন্তু তোমার গাড়ি ফুটে দেবো, তো না ভাই কিছু সমস্যা না আমি যাবো একটু পরে। তো এখানে কিন্তু ফাইনালে আমাদের জুনপুষার জুন জায়গা, তো এই জায়গার ভিতরে দেখো মানে জুনটা কত ছোটো হয় আমাদের জুনপুষার, কিন্তু ফাইনালে জুনে গেছে। তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতে পারো জুনটা কিন্তু ছোটো, আর আমাদের জুনপুষার দিয়ে একের পর এক সুপার নর্মাল মেটিট করতে আসে। জুনটা তো আস্তে আস্তে ছড়িয়ে আছে, বাট আমাদের জুনপুষার থেকে নাকি মেটকিট নাই, মানে গেছে কি বলবো দুঃখের কথা, তো সেটা বড় কথা না, বড় যেগুলো আছে এগুলোতে ম্যাচটা বুঝে করতে পারবো। তো এই জায়গার ভিতরে কিন্তু জুনটা ছড়িয়ে আছে, বাট জুনটা এখনো সাদা না, মানে গেছে কোন সময় এত ছোড়ো, জুনের ভিতরে যদি এখনো সাদা হয় না কিছু বলার নাই, তো সেটাও বড় কথা না, বড় হয়েছে। কারণ যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবা কুদ দূরা হয়েছে, মানে গেছে এত ছোড়ো হয়েছে, মানে ওদের জুন লাগতেছে না, তো সেটাও বড় কথা না, বড় কথা হচ্ছে লাগবে একটু পরে ধৈর্য ধরো, তো প্যারা নাই চিল, আস্তে আস্তে আমার টিমের কথা হচ্ছে হেল ভুইয়াই না করবো রোদ চিল। তো এই জায়গার ভিতরে কিন্তু আরও 2টা প্লেয়ার এলাও আছে, আর একটা পেনিমি আছে, আর আমার টিমের আছে, তাই কিন্তু জুনের ভিতরে আছে। তো এই জায়গার ভিতরে যখনই দেখি তখনই দেখি জুনটা সাদা হয়ে গেছে, ফাইনালে কিন্তু জুনটা সাদা হয়ে গেছে, বাট এনিমিটা তো ফাঁকা হয়ে গেছে, কী দেখতে কই গেলো। তো এখানে কিন্তু আমাদের জুনপুষার বলে ধরো সুবেন্ট তো ফাইনাল কিন্তু এলিমিট হয়ে গেছে, তো আমাদের কিন্তু ফাইনালে ম্যাচ ভুইয়া। তারপর আমাদেরকে ম্যাচ দেয় পরগুটারি। এই ম্যাচের ভিতরে গাইস কি বলবো, এই ম্যাচের ভিতরে কিন্তু আমাদের জুনপুষার ভাই জুন থেকে ম্যাচটা ভুইয়া করে। তো এখানে কিন্তু 2টা প্লেয়ার তাদেরকে জোরে মারতে হবে, বাট আমার কিন্তু নেটটা ছড়িয়ে দিয়েছে, মানে গেছে কি বলবো দ্রুত, এখানে কিন্তু আমার টিমমেটকে মেরে দিয়েছে, তো প্যারা নাই ছিল আমার টিমমেটকে মার শান্তি প্রতিশোধ নিতেই হবে। তো এখানে কিন্তু সুন্দর যাচ্ছে কি মোটামুটি হেডশট দেয়, বাট এম লাইক এম ছেড়ে দেয়, মানে গেছে কি বলবো দ্রুত, 3টা প্লেয়ার তো এখানে কিন্তু 1টা প্লেয়ার মোটামুটি হেডশট মারা, তো ফাইনালে ডাউন করছে, বাট আরও কিন্তু প্লেয়ার আমার কিন্তু আহত ছড়াতে, বাট এখানে কিন্তু আমার ওয়ার্ল্ড ওয়ার ফাইন কি করতে হবে, স্পিড স্পিড নাই। তো এই জায়গার ভিতরে আমি ভাগতে হবে, আমার কিন্তু মোটামুটি স্পিড নাই, তো প্যারা নাই ছিল আমি কিন্তু বীর টাইন আমার স্পিড কথা আছে, বাট সুন্দর চাচ্ছে কি আমার পিছিয়ে লাইক করেছে, মানে গেছে কি বলবো দুঃখতা, সুন্দর চাচা আমার পিছিয়ে লাগে। তো এখানে মারাতে যদি, বাট এখানে কিন্তু আরও 2টা প্লেয়ার এলো আছে, তো সামনে যখন যে তখন যদি সামনে একটা প্লেয়ার, বাট আর একটা ডান সাইডের প্লেয়ার, মানে বাম সাইড ডান সাইড চার সাইডের প্লেয়ার, তো এখানে মোটামুটি সুন্দর চাচা মারতেছে, তো কিন্তু ফাইনালে হেডশট পরিশোধ দেবো ডাউন করছে, বাট এখানে আর একটা প্লেয়ার আমার মাতাছে মোটামুটি স্পিন আয় মাত্র 26 হিসেবে। তো ফাইনালে কিন্তু সুন্দর চাচাকে কিলার দিয়ে দিলাম, যখনই কিলার দেয় তখনই দিয়ে আর একটা প্লেয়ার, মানে যে প্লেয়ারটা আসলো সেই প্লেয়ারটা কিন্তু গাড়িলো এখান থেকে ভাগছে। তারপরে কিন্তু আমরা ভিডিওটি স্পিড করে রাখছি, কারণ এখানে আমাদের সাথে কোনো ফাইট হয় না, কারণ যার কারণে আমরা এটা দিয়েছি, বাট সামনে কিন্তু আমাদের সামনে উড়ো দূর ফাইট। তো এই জায়গার ভিতরে আমাদের জুনপুষার ভাই জুন থেকে ম্যাচটা বুঝে গেল, তো সামনে কিন্তু একটা তাদেরকে আজকে মারতে হবে, বাট যখনই এখানে মারতে হবে তখনই একটা মশাটাক দিয়ে আমাদের গাইস কি পিছনে আমরা তোমরা দেখো। তো এখানে কিন্তু একটা দুটা পিলার তাদেরকে জোর মারতে হবে, বাট এখানে মশাটাক দিয়ে আসছে, তো এখানে দিয়ে আমার বাড়ির সময় মেয়েদের, তো তারা মারে কিন্তু আমার শহীদ করে দেয়, মানে গেছে কি বলবো দুঃখের কথা। মান্দার পোলা, তুই কি আমার ফুটপাতের মাছ টান ভাবছ? তো এই জায়গার ভিতরে যদি আমরা সব টিমের মারা যায়, আমরা কিন্তু
কিন্তু মানে আমাদের জুন বছর ভাই ব্যাচে আছে, তো প্যানেল ম্যাচ ছিল আরও কিন্তু চারটে প্লেয়ারের অভাব আছে পাঁচটা, তো এখানে কিন্তু আমাদের নেটটা চলে যেতে দরকার না, মানে ভিডিওটা আটকা আটকা যাতে প্যানেল ম্যাচ ছিল আস্তে আস্তে আমাদের টিমের দিব হিল, তো টিমে তো হিল করতে পারতো না, বাট এখানে কিন্তু পুরো দূরা মশাটা মানে গেছে কী বলবো দুগুলো আটজনের ভিতরে এত ফাইট হয় যা ভালো বিলারের কারণে গাড়ি দেয় উল্টে উল্টে, তো গাড়ি গেম যেহেতু গাড়ি হইবে তো প্যারানাই চিল, তো এখানে কিন্তু আমাদের গাড়ি ফেলতে যার কারণে আমাদের জুন বছরের জুন জায়গায় ফাইনালি, তো এই যাদের নর্মাল সুপার করতেছে, বাট এখন কিন্তু জুনটা লাগে না, জুনটা লাগবে একটু পরে, তো প্যারানাই চিল আস্তে আস্তে আমার টিমমেট করতেছে হিল, যদি করতার বেশটা বুঝে তাহলে তো হবেই, তো এখানে কিন্তু আরও একবার ছোটো জুন হয়ে গেছে, তো আমার কিন্তু ওরা দুটো নেট শুনতে স্যার হয়ে গেছে, তোমার দাদা এখন লাইক করুন অবশ্যই লাইক করে, তো আমাদের জুন বছরের দুটো সুপার করতেছে নর্মাল করতেছে, বাট এখানে কিন্তু ফাইনালের জুনটা সাদা হয়ে গেছে, তো প্যারানাই চিল আমি বারবার প্যারানাই করতেছি তোমার কিছু মনে করি না, তো এখানে ফাইনালে দুই টিমের এলিমিনেট হয়ে গেছে, তো ফাইনালে আমাদের ম্যাচ ভুইয়া তো গাইস সবাই ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ টাটা, আর হ্যাঁ গাইস তোমার দাদা এখনো ঠকলি যে 5000 লড়ে দিক জানা চাইয়ে।